আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, দোনবাসে যুদ্ধ চূড়ান্ত তীব্রতায় পৌঁছেছে, এরদোগানকে ম্যাক্রোর ফোন, যা বললেন তুরস্কের প্রেসিডেন্ট, ইউক্রেনে বিদেশি অস্ত্রবাহী বিমান ভূপাতিত করল রাশিয়া, রাশিয়ার সামান্যই বৈদেশিক সম্পদ আটক করতে পেরেছে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়ার হামলার মুখে কিছুই করছে না ন্যাটো, ইউক্রেনের তীর্যক সমালোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ডোনবাসের যুদ্ধ চূড়ান্ত তীব্রতায় পৌঁছেছে। পূর্ব ডোনবাস অঞ্চলের লড়াই এখন সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে বলে ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী গান্না মালিয়া জানিয়েছেন। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে মারিয়াল বলেন, যুদ্ধ চূড়ান্ত তীব্রতায় পৌঁছেছে, সামনে যুদ্ধের একটি অত্যন্ত কঠিন এবং দীর্ঘ সময়কাল রয়েছে বলে সতর্ক করেন তিনি। এদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া এখনও কিয়েভ দখলের আশা ছাড়েনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামে ক্লিচকো বলেন, এটি পরিষ্কার রাশিয়া ইউক্রেনে কোনো বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে না, তারা আসলে গণহত্যা চালাচ্ছে। অন্যদিকে পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলে সামরিক অভিযান আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন। এদিকে গত 24 ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ কবে থামবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে। অবিলম্বে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানানো হচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক, বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের নেতারা একাধিকবার বৈঠক করলেও তাতে কার্যত কোনো ফল আসেনি। আলোচনা বর্তমানে বন্ধ রয়েছে। এই যুদ্ধের ফলে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে, ফলে ইউক্রেন থেকে প্রায় 60 লাখ মানুষ পালিয়ে গেছে, বহু মানুষ হতাহত হয়েছেন। এদিকে জানবেন এরদোগানকে ম্যাক্রোর ফোন, যা বললেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন। এই ফোন আলাপে ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে কথা বলেছেন দুই দেশের প্রেসিডেন্ট। খবর ডেইলি সাবার, এরদোগান ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন, তুরস্ক রাশিয়া ইউক্রেনের মধ্য তাৎক্ষণিক শান্তি চুক্তি চায় এবং তুরস্ক এ ব্যাপারে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে। তুরস্কের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্টকে আরও বলেছেন, সন্ত্রাসী সংগঠন পিকেকে এবং সিরিয়া এর সহযোগী সংগঠন ওয়াইপিজির ব্যক্তি এবং এর কথিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ফিনল্যান্ড সুইডেনের যোগাযোগ করার বিষয়টি ন্যাটোর মূলমন্ত্রের বিরোধী। এদিকে বুধবার সুইডেনের রাষ্ট্রীয় টিভি সিরিয়ার পিকেকে সংশ্লিষ্ট এক জঙ্গি সাক্ষাৎকার প্রকাশ করে। এছাড়া তুরস্কের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইরাক থেকে পিকেকে সন্ত্রাসীদের কাছে পাঠানো সুইডেনের ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র উদ্ধার করেছে। অন্যদিকে এরদোগান এবং ম্যাক্রোর ফোন আলাপ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর এলিসি প্যালেস। সেই বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্টকে বলেছেন, ফিনল্যান্ড সুইডেন গণতান্ত্রিকভাবে ও তাদের নিরাপত্তার কথা চিন্তা করে ন্যাটোতে যোগ দিতে চাচ্ছে। এদিকে জানবেন ইউক্রেনে বিদেশি অস্ত্রবাহী বিমান ভূপাতিত করল রাশিয়া। ইউক্রেনে বিদেশি অস্ত্রবাহী একটি সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইগোর কোনাশেনকোভ আজ এই তথ্য জানিয়েছেন। গত প্রায় 3 মাস ধরে ইউক্রেনে যুদ্ধ চলছে এবং এ পর্যন্ত প্রতিষ্ঠিত দেশ কিয়েভে যুদ্ধাস্ত্র পাঠিয়েছে। এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আসছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের ওডেসা প্রদেশে একটি সামরিক পরিবহন বিমান ধ্বংস করা হয়েছে। বিদেশি অস্ত্র পরিবহনের সময় রুশ সেনাদের আঘাতে বিমানটি ধ্বংস হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হয় বলে উল্লেখ করা হয়েছে। ইগোর কোনাশেনকোভ আরও বলেন, অস্ত্রবাহী বিমান ছাড়াও ইউক্রেনের সামরিক বাহিনীর আরও ব্যাপক ক্ষতি হয়েছে। ইউক্রেনের 49টি সামরিক অবস্থানে রকেট নিক্ষেপের দায়িত্বে থাকা 2 ব্যক্তি এবং বড় একটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে। এই অস্ত্রাগারে রকেট ও কামানের গোলা রাখা হয়েছিল। রুশ হামলায় 350 উগ্র জাতীয়তাবাদী যোদ্ধাও প্রাণ হারিয়েছে বলে জানান এই মুখপাত্র। ইউক্রেনের বিমান বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনাশেনকোভ বলেন, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাহায্যে 2টি TU-143 জঙ্গি বিমান, 1টি MI-24 হেলিকপ্টার এবং 13টি ড্রোন ধ্বংস করা সম্ভব হয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এদিকে জানবেন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সামান্যই বৈদেশিক সম্পদ আটক করতে পেরেছে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার 2,300 কোটি ইউরো বা $2,450 কোটি মূল্যের বৈদেশিক সম্পদ আটক করতে পেরেছে, বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।
ইউক্রেন সংকট শুরুর প্রথম দিকে আমেরিকা ও তার মিত্র দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং বৈদেশিক সম্পদ আটক করে। সে সময় ধারণা দেওয়া হয়েছিল যে রাশিয়ার $30,000 মূল্যের সম্পদ আটক করা হয়েছে, কিন্তু বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে দেখা গেছে যে রাশিয়ার বৈদেশিক সম্পদ আটকের পরিমাণ পশ্চিমা দেশগুলোর ধারণার চেয়ে অনেক কম। এর মধ্যে রয়েছে $1,650 মূল্যের রুশ ব্যবসায়ীদের প্রমোত্তরি এবং ভিলা বাড়ি। প্রথম দিকে রাশিয়া নিশ্চিত করেছিল যে আন্তর্জাতিক অঙ্কনে তার $3,000 মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে, যার মধ্যে অর্ধেকই হচ্ছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ। এর মধ্যে $10,000 মূল্যের সম্পদ আটক করেছে আমেরিকা, বাকি সম্পদ আটক করেছে বিশ্বের অন্যান্য দেশ। কিন্তু বার্তা সংস্থা রয়টার্স এখন নতুন করে এই তথ্য দিল। এদিকে জানবেন, রাশিয়ার হামলার মুখেই ন্যাটো কিছুই করছে না, ইউক্রেনের তীর্যক সমালোচনা। রাশিয়ার হামলার মুখে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট তেমন কিছুই করছে না বলে তীর্যক মন্তব্য করেছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, রাশিয়ার হামলার মুখে ন্যাটো জোট তার দেশকে সাহায্য করার বিষয়ে নিষ্ক্রিয় রয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রশংসা করে তিনি বলেন, 27 জাতির এই জোট তার দেশকে সমর্থনের ক্ষেত্রে বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে। দিমিত্রি কুলেবা বলেন, দুঃখের সাথে আমি বলছি যে একটি জোট এবং একটি প্রতিষ্ঠান হিসেবে ন্যাটো সম্পূর্ণভাবে সাইডলাইনে রয়েছে এবং তারা কার্যত কিছুই করছে না। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত 24 ফেব্রুয়ারি যখন রাশিয়া তার দেশে বিশেষ সামরিক অভিযান শুরু করে, তখন ইউক্রেনের সাধারণ মানুষের ভেতরে ব্যাপকভাবে এই ধারণা ছিল যে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ইউক্রেনের সহযোগিতায় এগিয়ে আসবে। দিমিত্রি কুলেবা আরও বলেন, যুদ্ধ শুরুর প্রথম দিকে জনগণের মনোভাব ছিল যে ন্যাটো হচ্ছে খুবই শক্তিশালী বাহিনী এবং ইউরোপীয় ইউনিয়ন শুধুমাত্র উদ্বেগ জানানোর একটি প্ল্যাটফর্ম, কিন্তু যুদ্ধের মাধ্যমে সব মুখোশ উন্মোচন হয়েছে। এ সময় তিনি বলেন, অবশ্য ন্যাটো জোটের কিছু দেশ ইউক্রেনকে সাহায্য করেছে। এরপর জানবেন, ইরানি FM বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবসম্মত সিদ্ধান্ত নিলে ইরান চুক্তিতে সম্ভব হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন যে আমেরিকার পক্ষে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে সক্ষম হলে 2015 সালে ইরান চুক্তির পক্ষগুলির পক্ষে একটি চুক্তিতে পৌঁছানো এখনও সম্ভব। আমির আবদুল্লাহিয়ান বৃহস্পতিবার সুইস শহর ডাভোস অল ইকোনমিক ফোরামে একটি ভাষণে এ মন্তব্য করেন। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, এখন আমরা ভিয়েনায় আলোচনা করার সময় এমন একটি পর্যায়ে পৌঁছেছি যে আমেরিকান পক্ষ যদি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয় তাহলে একটি চুক্তি নাগালের মধ্যেই থাকবে। ইরানের পারমাণবিক ইস্যুতে ইহুদিবাদীরা অনেক মিথ্যা বলে, কিন্তু আমেরিকানরা ঠিক জানে যে তারা JCPOA ফিরে যেতে চাইলে তাদের কী করতে হবে। আমির আবদুল্লাহিয়ান চুক্তিটির আনুষ্ঠানিক নাম জয়েন্ট কমপ্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এর চুক্তির অধীনে কথা উল্লেখ করে বলেছেন, আমরা বারবার ঘোষণা করছি যে আমাদের বৈদেশিক নীতির মতবাদ এবং বিশ্বাসে পারমাণবিক বোমার কোনো স্থান নেই। মার্কিন IRGC-কে কালো তালিকাভুক্ত করার একটি গৌণ সমস্যা দেশের স্বার্থ সর্বোচ্চ অধিকার। তার বক্তব্যের অন্যত্র আমির আবদুল্লাহিয়ান এই প্রতিবেদনগুলিকে প্রত্যাখ্যান করেছেন যে ভিয়েনা আলোচনাকে স্থগিত করার মূল সমস্যাটি হলো ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসকে মার্কিন কালো তালিকাভুক্ত করা। এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। আমরা এখন ফিরে আসার কথা বলি, তখন এর অর্থগুলো অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্যের প্রেক্ষাপটে ইরানের অস্বাভাবিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু করা। ইরানের শীর্ষ কূটনীতিক যোগ করেছেন যে নিশ্চিত হন যে ইরানের টেবিলে অনেকগুলি বিকল্প রাস্তা রয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতি। ওয়াশিংটন চুক্তিতে ফিরিয়ে আনার জন্য 2021 সালের এপ্রিল থেকে ইরান এবং JCPOA এর অবশিষ্ট 5টি পক্ষ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া এর কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটনের একতরফা প্রত্যাহারের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কূটনীতিকদের সরাসরি আলোচনায় যোগ দিতে দেওয়া হয়নি। মার্চ মাস থেকে আলোচনা স্থগিত রয়েছে কারণ ওয়াশিংটন তার বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে IRGC-কে অপসারণের মতো পদক্ষেপের মাধ্যমে তার অতীতের ভুলগুলিকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে স্বীকৃতি জানিয়েছিল। ইরান বোঝায় রেখেছে যে 2019 সালে IRGC এর পদবি তেহরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের তথাকথিত সর্বাধিক চাপ প্রচারের অংশ ছিল এবং তাই এটিকে নিঃশর্ত ভাবে ফিরিয়ে দিতেই হবে। জো বাইডেন প্রশাসন একমত নয়, যদিও এটি অসংখ্য অনুষ্ঠানে স্বীকার করেছে যে ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতি একটি বিপর্যয়কর ব্যর্থতা হয়েছে। এটি আলোচনায় IRGC এর উপাধিতে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলিকে লিভারেজ হিসেবে ধারণা করছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।